হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আমি আজকে কোন টপিক নিয়ে কথা বলবো। তো এখানে স্ক্রিনে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো সবুজ পায়খানা রোগ। তো সবুজ পায়খানা রোগের অলরেডি আমি আরও ভিডিও ছাড়ছি, তো আজকে মোস্ট ইম্পর্টেন্ট একটা ভিডিও ছাড়বো ইনশাল্লাহ। ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে এ টু জেড দেখবেন, আমি শিওর এটা ভিডিওটা দেখার পর আপনাদের অনেক উপকার আসবে। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো ভিডিও শুরু করি তাহলে। আমি আমার প্রথম ভিডিওতে আপনার এই সবুজ পায়খানা নিয়ে পার্ট ওয়ান পার্ট টু দুটোতে আলোচনা করেছিলাম সবুজ পায়খানার প্রথম লক্ষণগুলো এবং সবুজ পায়খানা রোগের ট্রিটমেন্ট, ওই ভিডিওতে গুলো ওই ভিডিওতে আমি দিয়েছিলাম। সবুজ পায়খানা রোগের ট্রিটমেন্ট অনেক ধরনের হয়, এক একজন এক এক ধরনের মেডিসিন হাতের নাগালে পায়, এই জন্যই আমি বিভিন্ন রকম মেডিসিনের উপরে সবুজ পায়খানা রোগের ট্রিটমেন্ট দিয়ে থাকি। তো আপনারা যে কোনো একটা ভিডিও ফলো করবেন, যে ভিডিওর মেডিসিনগুলো আপনারা পাবেন ওই মেডিসিন দিয়ে অ্যাপ্লাই শুরু করবেন। এখানে কয়েকগুলো ভিডিও ভিডিও ট্রিটমেন্ট ফলো করার দরকার নেই, তাহলে বিপদে পড়ে যাবেন, কবুতর উইক হয়ে যাবে, মারা যাবে। তো আমি প্রথমে যেটা বলবো, সবুজ পায়খানা দেখা মাত্রই আপনারা লব থেকে কবুতরকে আলাদা করে ফেলবেন এবং কবুতরকে আপনারা, যদি সবুজ পায়খানার মধ্যে শক্ত পায়খানা হয় তাহলে টেনশন করার কিছু নেই, আর যদি সবুজ পায়খানার মধ্যে আপনার পাতলা পানির মতো পায়খানা হয় কিংবা পুরো সবুজ পায়খানার সাথে আপনার চুনা থাকে কিংবা সবুজ পায়খানা থাকে সাথে গ্রিন ড্রপিং থাকে থাকে বা আপনার হলুদ বর্ণ থাকে কিংবা পানির পরিমাণ বেশি থাকে, তাহলেই আপনার সবুজ পায়খানা রোগের ট্রিটমেন্ট শুরু করতে হবে। সবুজ পায়খানা রোগ হলে আপনার কবুতর জুম ধরে বসে থাকবে, কবুতরে পায়ে হাত দিয়ে দেখবেন যে পা গুলো ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, আরো অনেকগুলো লক্ষণ আছে, আমি আমার প্রথম যে দুটো ভিডিও ওগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে ওগুলাতে আমি অনেকগুলো লক্ষণ আপনাদের মাঝে পেশ করছি। তো আজকে যেটা বলবো সেটা হলো মূল ট্রিটমেন্ট। এই ধরনের প্রবলেম যদি দেখেন আপনারা ট্রিটমেন্ট শুরু করবেন, কবুতরকে আলাদা জায়গায় রেখে সুস্থ সব কবুতরের কাছ থেকে সরিয়ে ফেলবেন ওকে, তারপরে ওকে ট্রিটমেন্ট হিসেবে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এটা হলো অ্যানরসিন। তো এই অ্যানরসিন এটা একটা ভ্যাট মেডিসিন। হ্যাঁ, এই অ্যানরসিনটা আপনারা নেবেন হলো 4 ফোঁটা, তারপর হলো এটার সাথে যেটা নিতে হবে সেটা হলো অটোজাইম, এখানে দেখতে পাচ্ছেন অটোজাইম। এই অটোজাইম সিরাপটা নেবেন হলো এখান থেকে নেবেন হলো 4 ফোঁটা। অ্যানরসিনটা মূলত একটা অ্যান্টিবায়োটিক আর অটোজাইমটা মূলত হলো বিভিন্ন আপনার বদহজম কিংবা বমি এই ধরনের প্রবলেমের জন্য কার্যকরী। তো অনেক সময় এই সবুজ ড্রপিং করলে কবুতর বমি করে, কবুতরে খাবার হজম হয় না, আর খাবার না হজম হওয়ার কারণে কবুতর বমি করে ফেলে দেয়, তখন পেটে খাবার না থাকলে কবুতরে গ্রিন ড্রপিং করে। এই জন্য আমি অটোজাইমটা অ্যাপ্লাইয়ের কথা অবশ্যই আপনাদেরকে বলবো। তো আপনারা অ্যানরসিন নেবেন হলো 4 ফোঁটা, অটোজাইম নেবেন হলো 4 ফোঁটা নিয়ে এই দুটাকে আপনারা কি করবেন, 10 মিলি পানির সাথে, সাদা পানির সাথে মিশিয়ে আপনারা একটা সিরিজ দিয়ে ওদেরকে খাওয়াই দিবেন, এভাবে দিনে দুবার খাওয়াবেন। হ্যাঁ, আর হলো যেটা করবেন সেটা হলো মোস্ট ইম্পর্টেন্ট, যেহেতু এই সময় আপনার ড্রপিং পাতলা মারতেছে কিংবা ঘন ঘন ড্রপিং করতেছে মানে পায়খানা করতেছে কিংবা ড্রপিং এর সাথে চুনা যাচ্ছে, তো এই ধরনের প্রবলেমের জন্য আমরা জানি যে মেট্রানিডাজল গ্রুপের যে ট্যাবলেটগুলো আছে বিশেষ করে প্লাজিল, অ্যামোডিস, তো অ্যামোডিস হিসাবে অ্যামোডিস পটু পাখির যে অ্যামোডিস ভ্যাট আছে ওটা আপনারা ইউজ করবেন হলো 8 ভাগের 1 ভাগ, এই ট্যাবলেটটার 8 ভাগের 1 ভাগ করে আপনারা 8 ঘন্টা পর পর খাওয়াবেন। হ্যাঁ, তো তাহলে প্রথমে বললাম হলো অ্যানরসিন 4 ফোঁটা, তারপরে অটোজাইম 4 ফোঁটা নিয়ে 10 মিলি পানির সাথে মিশিয়ে একটা সিরিজ দিয়ে খাওয়াবেন দিনে দুবার, আর হলো অ্যামোডিস ভ্যাট যে ট্যাবলেটটা আছে এটা 8 ঘন্টা পর পরে আপনারা খাওয়াবেন, এবার দিনে 8 ঘন্টা পর পরে 3 আটা 24, দিনে তিন মানে দিনে রাতে মিলে মোট 3 বার খাওয়াতে হবে। সবগুলো মেডিসিন আপনারা পর পর 5 দিন খাওয়াবেন, আর সারাদিনের খাবার পানিতে অবশ্যই আপনারা, ওরা যে সারাদিন ওদের সামনে যে পানি দিয়ে রাখবেন ওই পানিতে অবশ্যই ইলেকট্রোমিন চ্যালাইন দিয়ে রাখবেন, এই চ্যালাইনটাই সবচেয়ে ব্যাটার কাজ করে, এটা দিয়ে রাখবেন, যেহেতু এই সময় আপনার এই অভার পরিমাণে শরীরে পানি শূন্যতা দেখা দেয়, কবুতরে আপনার পায়খানা করে বেশি, তাই পায়খানার সাথে আপনার পর্যাপ্ত পরিমাণে পানি বের হয়ে যায়, শরীরে পানি শূন্যতা দেখা দেয়, তাই ইলেকট্রোমিন চ্যালাইনটা পানি শূন্যতা পূরণ করবে। ইলেকট্রোমিন চ্যালাইন 2 গ্রাম 1 লিটার পানিতে মিশিয়ে দেবেন, এটাও পর পর 5 দিন চলবে। আর যদি কবুতর নিজে থেকে না খাবার মানে খাবার নিজে থেকে খাইতে না পারে তাহলে আপনি সিরিজ দিয়ে ওদেরকে রাইস স্যালাইন খাওয়াবেন। রাইস স্যালাইন তৈরি করার নিয়ম এখানে দেখতে পাচ্ছেন, 250 মিলির জন্য মানে 1 পোয়া পানির জন্য এই রাইস স্যালাইন, তো 1 পোয়া পানি তো আপনি একটা কবুতরের জন্য বা দুটো কবুতরের জন্য এটা বেশি হয়ে যায় বা ওভার হয়ে যায় আর কি। আপনি এখানে জাস্ট রাইস চালাই নেবেন হলো 1 চা চামচ নিয়ে আপনি 10-15 মিলি কুসুম গরম পানির সাথে, কুসুম গরম পানির সাথে মিশিয়ে আপনি এদেরকে এই রাইস চালাইনটাকে ভালোভাবে মিশিয়ে একটা সিরিজ দিয়ে ওদেরকে খাওয়াই দেবেন। এটা হলো মেডিসিন দেবার 1 ঘন্টা আগে এই রাইস চালাইনটা দেবেন, 1 ঘন্টা পরে আপনি এই অ্যানরসিন এবং কি তারপরে অটোজাইমটা আপনি দেবেন হলো রাইস চালাইন দেওয়ার 1 ঘন্টা পরে।
ওকে। আর বমির জন্য আলাদা কোনো মেডিসিন দেওয়ার দরকার নাই, যেহেতু এখানে অটোজাইমটা দিছেন অটোমেটিক্যালি বমি বন্ধ হয়ে যাবে, আলাদা কিছু করার দরকার নাই। এই সবগুলো মেডিসিন আপনারা পাবেন হলো পশু পাখির ওষুধ দোকানে। আর এটা দাম হিসেবে অত বেশি দাম না, অ্যান্ড্রোসিনটা 160-170 টাকার মতো নেয়, শুধু অ্যান্ড্রোসিনটার দামে একটু বেশি। আর হলো অ্যামোডিস, এখানে একটা ট্যাবলেটের দাম 5 টাকা, এই ইলেকট্রোমিন চ্যালাইনটা একটা 8 টাকা প্যাকেট। হ্যাঁ, এই অটোজাইম ছোট আছে 50 টাকা দামের আছে, কিংবা 70-80 টাকা এরকম। তো এই সব মিলিয়ে আপনাদের মোট 200-250 টাকার ভিতরে হয়ে যাবে, এই পশু পাখির ওষুধ দোকানে গেলে আপনারা পাবেন। তো ভিউয়ার্স, তাহলে আমি ভিডিও বেশি দূর যাব না, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, আর এই ধরনের ভিডিও আর চাই কিনা আপনাদের সেটাও আমাকে বলবেন। তো লাইক করবেন, শেয়ার করবেন, সবার কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ।